Class 8, Subject Physical Science, Chapter পদার্থের গঠন। পদার্থের গঠনের কিছুটা অংশ আমরা আগের ভিডিওতে পড়েছি, জেনেছি। আজকে যেটুকু অংশ বাকি আছে সেটুকু বলছি। আজকে প্রথম যে টপিক সেটা হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের সাধারণত আমরা জানি তিন রকম অবস্থা, আমরা সবাই সেটা জানি কিন্তু, তাই না? কঠিন, তরল আর গ্যাস। কঠিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পদার্থের অণু পরমাণুগুলি ভীষণ সুসজ্জিত থাকে, তাই তো? ওরা সুশৃঙ্খল ভাবে সজ্জিত থাকে, অর্থাৎ ইয়ার অণু পরমাণুগুলির মধ্যে আন্তঃআণবিক যে ব্যবধান, অর্থাৎ কোন রকম কোনো ফাঁক থাকে না, ব্যবধান প্রায় নেই বললেই চলে। যেহেতু আন্তঃআণবিক ব্যবধান নেই, কখন ব্যবধানটা কম হয়? যখন অণু পরমাণুগুলির মধ্যবর্তী আকর্ষণ বলটা তীব্র হয়, তাই বলা যায় এদের আন্তঃআণবিক আকর্ষণ বল তীব্র। আর ঠিক একই কারণে কঠিনের ক্ষেত্রে নির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে। তরলের ক্ষেত্রে কি হয়ে যায়? আমরা দেখতে পাচ্ছি তরলের ক্ষেত্রে কিন্তু কঠিনের ন্যায় অতটা সুসজ্জিত নয়। তরলের আন্তঃআণবিক ব্যবধান কিন্তু কঠিন অপেক্ষা বেশি, অর্থাৎ এদের মধ্যে ফাঁক আছে। এবং যেহেতু ব্যবধান বেশি, অর্থাৎ বলা যায় আকর্ষণ বল কঠিন অপেক্ষা তুলনামূলক কম। আর তরলের কি নির্দিষ্ট কোনো আকৃতি নেই, কিন্তু আয়তন নির্দিষ্ট, অর্থাৎ একে কিছু পরিমাণ তরলকে যখন কোন একটা বাটিতে রাখা হোক, কিংবা কখনো ওই পরিমাণ তরলটাকে যখন একটা গ্লাসে রাখা হোক, কিংবা কোনো বালতিতে রাখা হোক, অর্থাৎ যখন যে পাত্রে রাখা হবে সেই পাত্রে রাখা হবে। গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তরল অপেক্ষাও আন্তঃআণবিক ব্যবধান আরো অনেকটা বেশি, অর্থাৎ আন্তঃআণবিক ব্যবধান প্রচুর। কিছু পরিমাণ গ্যাসকে আমি যদি একটা গ্যাস জারে রাখি, এবং সেই পরিমাণ গ্যাসকে কিন্তু আমি একটা বড় হল ঘরের মধ্যে এনেও ছেড়ে দিতে পারি, অর্থাৎ এর কিন্তু নিজস্ব কোনো আকৃতি নেই। আমরা পরে দেখবো আকৃতি আয়তন কোনটাই নেই। সো এর গ্যাসের অণুগুলির মধ্যে কি আন্তঃআণবিক ব্যবধানটা প্রচুর। হ্যাঁ, অণুগুলি পরস্পরের থেকে অনেক দূরে দূরে সরে যায়, অণুদের দৌড়াদৌড়ির কোনো নির্দিষ্ট দিক নেই। এক্ষেত্রে এরা জিগজ্যাগ মোশনে মুভ করতে থাকে, একে অন্যের সঙ্গে ধাক্কা খায়, পাত্রে দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, ফর ইটস মোশন। সো এদের আন্তঃআণবিক ব্যবধান প্রচুর হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়? আকৃতি ও আয়তন কোনোটাই নির্দিষ্ট নয়। এবার পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমাতে যাওয়ার আগে আমি আরো দুটো কথা বলি। সেটা হচ্ছে, আমরা জানি যে কঠিনকে তাপ প্রয়োগের মাধ্যমে তরলে পরিণত করা যায়, এবং এই যে পরিবর্তন তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন থেকে তরলের যে পরিবর্তন, সেটাকে আমরা বলছি গলন। আর ঠিক একইভাবে তরলকে কিছু পরিমাণ তরলকে যদি তাপ প্রয়োগ করা হয়, সেটা ঘুরতে শুরু করে। হ্যাঁ, সেই যে পরিবর্তনটা, অর্থাৎ তরল থেকে গ্যাসের তাপ প্রয়োগের মাধ্যমে গ্যাসের পরিবর্তন, সেটাকে আমরা বলতে পারি স্ফুটন। আর একটা পরিবর্তন কি, কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হচ্ছে। আমরা জানি যেমন কর্পূর, ন্যাফথালিন, এদের ক্ষেত্রে কি হয়? কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়, অর্থাৎ এই যে পরিবর্তন সেটাকে বলা হয় ঊর্ধ্বপাত। এবার কঠিন থেকে তাপ প্রয়োগ করলে তরল, তরলকে তাপ প্রয়োগ করলে গ্যাস, এতটুকু বুঝলাম। কিন্তু গ্যাসকে যখন, গ্যাসের যখন টেম্পারেচার আরো বাড়ানো হয়, আরো হিট দেওয়া হচ্ছে গ্যাসে, তখন কি হবে? খুব বেশি উষ্ণতায় গ্যাসের অণুগুলি ভেঙে পরমাণু হয়ে যায়, অণুগুলি ভেঙে পরমাণু হয়ে যাবে। তারপরে একটা সময় পর টেম্পারেচার তো বাড়াতেই থাকছি, তখন কি হবে? একটা সময় পর পরমাণু ছেড়ে ইলেকট্রনস গুলো আলাদা হয়ে যাবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল তখন আর পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলিকে ধরে রাখতে পারবে না। এই যে প্রচন্ড গরম গ্যাসীয় অবস্থা, যার মধ্যে পরমাণু, নিউক্লিয়াস, ইলেকট্রন গুলো পৃথক পৃথক ভাবে গতিশীল হবে বা হয়, সেটাকেই বলছে প্লাজমা। বিজ্ঞানীরা এই প্লাজমাকে বলেছে চতুর্থ অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা। সূর্য এবং তারাদের উপাদান হলো এই উত্তপ্ত প্লাজমা। আর বিজ্ঞানীরা অনুমান করেছেন যে সূর্যের কেন্দ্রে এই প্লাজমার উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এই আমরা জানলাম পদার্থের অবস্থা, কঠিন, তরল, গ্যাস, প্লাজমা। ওকে, নাও এবার আমরা বলছি আয়নীয় যৌগ। এবং আয়নীয় যৌগের যৌগ শুরু করবার আগে আমরা বলবো কেলাস। কেলাসটা কি? সুষম জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যে সমস্ত দানা, তাদেরকে আমরা বলতে পারি কেলাস। যেমন চিনির কেলাস, তাই না? বা এই ক্ষেত্রে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নুন।
আমরা তো নুন খাই সকলেই রেগুলার ইউজে, আমাদের ওটা লাগে। এবং আমরা জানি যে নুন বা সাধারণ লবণের একটা রাসায়নিক নাম আছে, সেটা কি সোডিয়াম ক্লোরাইড, যার রাসায়নিক সংকেত হচ্ছে NaCl, আমরা জানি সেটা। এবং NaCl টা কি করে পাচ্ছি আমরা? সোডিয়াম কঠিন আর ক্লোরিন গ্যাস, সো এই কঠিন আর গ্যাসের সংমিশ্রণে আমরা পেতে পারি আরেকটি কঠিন, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবং আমরা তো কিন্তু জানি যে সোডিয়ামটা কি ধাতু আর ক্লোরিনটা অধাতু। এবার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন যে প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই নুনকে, সাধারণ লবণকে গলিয়ে তরল করে ফেলা যায়, এবং গলে যাওয়া নুনের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে। আমরা জানি ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের চলাচল। কিন্তু তাহলে এই ক্ষেত্রে যখন আমি নুনকে গলিয়ে ফেলছি, যদি আমি গলে যাওয়া সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল, সেটা তো ইলেকট্রনের মাধ্যমে নয়, তাহলে তখন আসছে আয়নের ধারণা, আধান, পজিটিভ তরলগ্রস্ত আধান, নেগেটিভ তরলগ্রস্ত আধান, তখন আসছে আধান। অর্থাৎ আমরা জানি কি পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত, কিন্তু সেই পরমাণু থেকেই যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা একটা ইলেকট্রন সেই পরমাণুর মধ্যে ঢুকছে, অর্থাৎ পরমাণুর মধ্যে যখন একটা ইলেকট্রন ঢুকছে তখন সেখানে ইলেকট্রনের আধিক্য হচ্ছে, মানে তখন সেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত একটা আয়নে পরিণত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অ্যানায়ন। আর যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে ইলেকট্রনের তুলনায় প্রোটনের পরিমাণ বাড়ছে, অর্থাৎ সেটা তখন হয়ে যাচ্ছে একটা পজিটিভ তড়িৎগ্রস্ত আয়ন, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন, ঠিক আছে। এবার এই NaCl টা কি হয়, জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় NaCl টা দিচ্ছে কি Na+ প্লাস Cl মাইনাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি Na+ ক্যাটায়ন আর Cl- টা হচ্ছে অ্যানায়ন। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে কঠিন কেলাসে গলে যাওয়া অবস্থায় এবং জলীয় দ্রবণে সবসময় নুনের উপাদান হলো Na+ আর Cl-। বিদ্যুৎ পাঠাবার ব্যবস্থা করলে এই তড়িৎগ্রস্ত আয়নরা এই সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এবার Na পরমাণু থেকে কিভাবে Na+ আর Cl পরমাণু থেকে কিভাবে Cl- হচ্ছে, আমরা যদি আমরা সকলেই কিন্তু এগুলো জেনে এসেছি, সোডিয়াম পরমাণুর মডেল কিন্তু আমরা অলরেডি হ্যাভ প্র্যাকটিসড। সো সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকে, আমরা দেখি নিউক্লিয়াসের বাইরের যে কক্ষপথ সেখানে দুটো, তারপরে আটটা, তারপরে একটা, 2+8+1, সেভাবে হচ্ছে Na পরমাণু। সেখান থেকে যখন একটা ইলেকট্রন বর্জন হচ্ছে, অর্থাৎ একদম লাস্টের বাইরের যে কক্ষস্তর সেখান থেকে একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা সে বেরিয়ে যাচ্ছে, মানে আমার দুটো কক্ষস্তর থাকছে, তার মানে 2+8, তখন এখানে 10টা ইলেকট্রন থাকছে, অর্থাৎ Na পরমাণু থেকে একটা ইলেকট্রন বর্জন হয়, হচ্ছে Na+ আয়ন। একইভাবে এবার ওই ওই একটা ইলেকট্রন যে বেরোচ্ছে, যাকে সোডিয়াম পরমাণু বর্জন করছে, সে নিশ্চয়ই এদিক ওদিক মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে না, সে কোথায় যাচ্ছে, ক্লোরিন পরমাণু, আরেকটা যে পরমাণু আছে ক্লোরিন পরমাণু কাছে যাচ্ছে, ক্লোরিন পরমাণু তাকে গ্রহণ করছে। এবং ক্লোরিন পরমাণুর যদি বিন্যাস ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি, আমরা কি দেখবো, এখানে 2+8+7 হিসেবে আছে, কিন্তু এই যে ইলেকট্রনটা ঢুকছে, ঢোকার পর কি হয়ে যাচ্ছে, সে নিশ্চয়ই বাইরের কক্ষস্তর ছেড়ে ভেতরের কক্ষস্তরে ঢুকবে না, সে বাইরের যে কক্ষস্তরটা আছে সেখানেই ঢুকবে, এবং সেক্ষেত্রে আমরা দেখবো 2+8+8, অর্থাৎ ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করছে, ক্লোরিন আয়ন, Cl- আয়ন উৎপন্ন করছে। এরকম বহু কোটি Na+ আর Cl- আয়ন দিয়ে এই NaCl ক্রিস্টালটা তৈরি। নেক্সট চলে যাচ্ছি আয়নীয় যৌগ সংজ্ঞা। একাধিক পরমাণু যখন ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বিপরীত চার্জযুক্ত আয়নে পরিণত হয়ে তড়িৎ আকর্ষণ দ্বারা পরস্পর, আমরা জানি তড়িৎ আকর্ষণ, আকর্ষণ কখন হয়, অবশ্যই বিষম মেরু বা বিষম আধানের মধ্যে আকর্ষণ হয়, এখানে ওটাই প্লাস-মাইনাস একটা ক্যাটায়ন আর ক্যানায়ন, তাহলে বলতে তড়িৎ আকর্ষণ দ্বারা পরস্পর যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে আয়নীয় যৌগ। উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে, আমি দিয়েছি Na পরমাণুর একটা ইলেকট্রন বর্জন করে Na+ আয়ন ও আর সেই বর্জিত ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করে Cl- আয়ন পরিণত হয়, এই Na+ আর Cl- আয়ন
তড়িৎ আকর্ষণ দ্বারা পরস্পর যুক্ত হয়ে NaCl অণু গঠন করে। যেহেতু এরা আয়ন দিয়ে গঠিত আমরা দেখতে পাচ্ছি, সেহেতু এটা NaCl টা হচ্ছে একটি আয়নীয় যৌগ। এরকম আরো অনেক গুলি আয়নীয় যৌগের আমরা উদাহরণ তো আগেও পেয়েছি, যেমন অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো কি এক একটা আয়নীয় যৌগ। এর পরবর্তীকালে আমরা আরো কিছু আয়নীয় যৌগের উদাহরণ পাবো। নেক্সট হচ্ছে পেজ 87 এ তোমাদের বইতেও দেখবে একটা চার্ট আছে যেখানে ক্যাটায়ন অ্যানায়ন দেওয়া আছে, এবং সেই ক্যাটায়ন অ্যানায়ন কে অ্যানায়ন যখন তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হচ্ছে তখন ওহার একটা যৌগে পরিণত হচ্ছে, এবং সেই যৌগটা হওয়ার জন্য কি মোট চার্জ ওরা যখন যুক্ত হচ্ছে মোট চার্জটাকে শূন্য করছে, সেই শূন্য করে যৌগ গঠন করছে। তো সেই হিসাবে একটা চার্ট দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে Ca2+ ওপরে যেটা আছে আধান, Cl- এটা হচ্ছে চার্জ হচ্ছে +2, এখানে চার্জ হচ্ছে -, মাইনাস মিনস -1। সো এখানে +2 এখানে মাইনাস, মানে +2 কে কখন জিরো হবে, +2 এর সঙ্গে যখন এখানে -2 হবে, অর্থাৎ একটা Ca2+ এর জন্য কটা Cl- লাগবে, অবশ্যই দুটো, তাই আমি লিখলাম 1 × +2 + 2 × -1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর আমরা জানি কি হয়, যৌগিকা গুলো কোথায় বসে, টু বল এই ক্যালসিয়ামে টু বসবে Cl এর এখানে, আর Cl এর এখানে 1 আছে, সো সেটা বসবে Ca ক্যালসিয়ামের এখানে, অর্থাৎ যৌগের সংকেত হচ্ছে হবে কি আমার CaCl2, যৌগের নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। একইভাবে Al3+ আর O2-, এখানে 3 আর 2, অর্থাৎ 3 আর 2 এর এলসিএম আমরা জানি 6, তো সেই হিসেবে করব, অর্থাৎ 3+3 কে আমরা 6 করতে গেলে লাগবে দুটো, আর -2 কে 6 করতে গেলে লাগবে তিনটে, অর্থাৎ দুটো অ্যালুমিনিয়াম 3+ এর জন্য আমার তিনটে O2- আয়ন দরকার, অর্থাৎ 2 × +3 + 3 × -2, দ্যাট ইজ +6 আর -6 উইল ক্যান্সেল ইচ আদার, সো দ্যাটস ইকুয়াল টু 0, তার মানে আমার পাচ্ছি আমি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। এই পেজেই কিছু আয়নীয় যৌগের নাম দেওয়া আছে, সংকেত গুলো বইতে দেওয়া নেই, বাট আমি কিন্তু এখানে লিখে দিয়েছি সংকেত গুলো। এবার চলে আসছি একাধিক ক্যাটায়নে। কিছু ধাতু আছে যারা শুধুমাত্র একটি করে ক্যাটায়ন দেয়, একরকমেরই ক্যাটায়ন দেয়, বা কিছু ধাতু আছে যারা একাধিক ক্যাটায়ন দেয়। যারা একাধিক ক্যাটায়ন দেয় তাদেরকে কিভাবে ডিফার করা হয়, কম চার্জের যে আয়ন সেগুলোকে বলা হয় আজ, আর বেশি চার্জের যে আয়ন সেগুলোকে বলা হয় হিক। এবার কম চার্জ বেশি চার্জ, এবার কোন কোন ধাতু, কিছু ধাতু আছে যেমন আছে তোমার কপার আছে, আয়রন আছে, টিন আছে, সো কপার আর টিনের তারপরে মার্কারি আছে, অনেকগুলো আছে, তো এরকম কপারটা আমি দিয়েছি, কপার যখন কম চার্জের যেটা সেটা হচ্ছে Q+ আর সেটা হচ্ছে Cu+, আর যখন বেশি চার্জ হচ্ছে Cu2+, টিন অর্থাৎ যেটা আমরা জানি স্ট্যানাম, স্ট্যানামের যে কম চার্জটা সেটা হচ্ছে স্ট্যানাস Sn2+, আর যেটা বেশি চার্জের আয়ন সেটা হচ্ছে স্ট্যানিক Sn4+। এই ক্ষেত্রেও পেজ 88 এ চার্ট একটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমি দিয়েছি এখানে Fe3+ আর Cl-, অবশ্যই +3 আর এটা -1, অর্থাৎ কট এক প্রতি মানে প্রত্যেকটা Fe3+ এর জন্য কত লাগবে, তিনটে Cl- আয়ন লাগবে, অর্থাৎ A1 × +3 + 3 × -1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। একইভাবে Fe3 এখানে বসবে Cl এর তলায়, Cl এর এখানে 1 আছে সে বসবে Fe তলায়, অর্থাৎ FeCl3 হবে আমার যৌগের সংকেত, আর যৌগের নাম হবে কি ফেরিক ক্লোরাইড। Hg2+ এটা মার্কিউরাস, আর Cl- তার মানে একটা এখানে +2 এখানে -1, তার মানে এখানে দুটো Cl- লাগবে, তার মানে আমার সংকেত কি হয়ে যাবে, এই 2 চলে আসবে Cl এর তলায়, Cl এর এখানে 1 আছে, সো আর এখানে Hg2 তো ইসেলফ রয়েছে, সো Hg2Cl2 হবে আমার মার্কিউরাস ক্লোরাইডের সংকেত। এই পেজেও কিছু যৌগের নাম দেওয়া রয়েছে, সংকেতগুলো আমি এখানে লিখে দিয়েছি। এবার চলে আসছি মূলক, একাধিক পরমাণু, এতক্ষণ আমরা একটা করে পরমাণু পাচ্ছিলাম, এবার বলছে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যান তৈরি করছে তাকে বলা হচ্ছে মূলক, যেমন নাইট্রেট N আছে O আছে, বাইকার্বনেট H আছে C আছে O আছে, সালফেট S আছে O আছে, সেরকম যখন একাধিক পরমাণু জোটবদ্ধ হচ্ছে সেটাকে আমরা বলছি মূলক। এখানেও একইভাবে অ্যালুমিনিয়াম নাইট্রেট এর মধ্যে ক্যাটায়ন কোনটা, অ্যালুমিনিয়াম, আর অ্যানায়ন হচ্ছে নাইট্রেট, ওকে, সো অ্যালুমিনিয়ামটা 3+ NO3টা -, তাহলে একটা Al3+ এর জন্য কত লাগবে NO3, অবশ্যই তিনটে, কারণ এটা NO3 হচ্ছে -1, তার মানে +3 আর -3 0 হয়ে যাবে, তাহলে এবার Al3 তার মানে এই 3 টা চলে যাবে NO3 এর এই সাইডে, অর্থাৎ সংকেত কি দাঁড়াবে, AlNO3 3। এই পেজেও কিছু যৌগের নাম দেওয়া রয়েছে আর সংকেতগুলো আই হ্যাভ রিটেন হিয়ার। নেক্সট হচ্ছে সমযোজী যৌগ,
বিভিন্ন মৌলের পরমাণুগুলো যখন সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে যে যৌগের অণু সৃষ্টি করছে সেই যৌগকে বলা হচ্ছে সমযোজী যৌগ, অর্থাৎ সমযোজী বন্ধন। অর্থাৎ এবার আমি সমযোজী বন্ধনটা বোঝানোর চেষ্টা করছি। সমযোজী বন্ধনটা কি? পরস্পরের মধ্যে ইলেকট্রন জোড় গঠন দ্বারা যে বন্ধন সৃষ্টি হচ্ছে। ইলেকট্রন জোড় মানে, জোড় মানে আমরা জানি জোড়, একটা জোড় মানে কি দুটো, তাই তো? তার মানে এখানেও তাই, এক জোড়া ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন, অর্থাৎ একটি এই যে বন্ধন, অর্থাৎ একটা বন্ধন মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তো এবার বলি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? পরস্পরের মধ্যে ইলেকট্রন জোড় গঠন দ্বারা বন্ধন সৃষ্টি। এই ব্যাপারটা কি, সমযোজী বন্ধনটা কি? অ্যাকচুয়ালি যখন পরমাণুগুলির আয়ন গঠন দ্বারা, আমরা আগে আমরা আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়ন গঠনের মাধ্যমে যৌগ সৃষ্টি পেয়েছি যৌগিক অণু, তো এই ক্ষেত্রে কি বলছে, পরমাণুগুলির আয়ন গঠন দ্বারা যৌগিক অণু যখন গঠন সম্ভব হয় না সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দুটি পরমাণু সব থেকে বাইরের মুখ্য স্তর থেকে সমসংখ্যক ইলেকট্রন এসে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে, এবং উভয় পরমাণুই যখন ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে তখন যে সেই বন্ধনটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। এখানে আমি কিছু সমযোজী বন্ধনের প্রকার দিয়েছি, এক সমযোজী বন্ধন, দ্বি সমযোজী, ত্রি সমযোজী বন্ধন। আমরা বুঝতে পারছি এক বন্ধন মানে একটি ইলেকট্রন জোড়, অর্থাৎ দুটো ইলেকট্রন। দ্বি সমযোজী বন্ধন মানে দুটো ইলেকট্রন জোড়, চারটি ইলেকট্রন। ত্রি মানে তিনটে জোড়, অর্থাৎ ছটা ইলেকট্রন। এখানে আমি সেই ওয়াইজ কিছু এক্সাম্পল দিয়েছি। নেক্সট হচ্ছে হাইড্রোজেন অণুর সৃষ্টি। কিভাবে দুটো হাইড্রোজেন পরমাণু থেকে একটা হাইড্রোজেন অণু সৃষ্টি হচ্ছে, কি বলছি, দুটো হাইড্রোজেন পরমাণু আমি কিন্তু এখানে দেখিয়েছি, একটা ডক করে দেখেছি, একটা গোল করা আছে, মাঝখানটা ডার্কেন করা নেই। তো দুটো হাইড্রোজেন পরমাণু প্রত্যেকটির একটি করে ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়ে উভয় পরমাণুকে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ করে একটা হাইড্রোজেন অণু উৎপন্ন করতে পারে। এই যে ইলেকট্রন জোড়টা গঠন হলো সেটাকে কিন্তু উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে করে বলে উভয় পরমাণু সুস্থিত হিলিয়াম পরমাণু ইলেক্ট্রন বিন্যাস লাভ করে। ওকে, সো এইভাবে আমরা দেখতে পারি যে দুটো হাইড্রোজেন পরমাণু থেকে একটা হাইড্রোজেন অণু সৃষ্টি সম্ভব। নাও দ্য নেক্সট ইজ কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্র আমরা বুঝতে পারছি যে পরমাণু কেন্দ্রে থাকছে, অর্থাৎ অণুর মধ্যে যে মৌলের যোজ্যতা বেশি সেই মৌলের পরমাণু মাঝখানে, এবং বাকিগুলি অন্যান্য মৌলের পরমাণুরা কি থাকছে, তার চারপাশে থাকবে। সেই যে মধ্যবর্তী যে থাকছে তাকেই আমরা বলছি কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ পেজ 91 এ তোমাদের কিছু যৌগের নাম দেওয়া রয়েছে, সেই ভাবে যৌগের সংকেত দেওয়া রয়েছে, এবং সেই অণুগুলির প্রাথমিক গঠন আর সেখানে মানে প্রত্যেকটিতে কটি করে সমযোজী বন্ধন উপস্থিত সেটা জানতে চাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে যেমন হাইড্রোজেন সালফাইড সংকেত কি, H2S, প্রাথমিক গঠন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 টাকার যৌগে S, তো S থাকবে, যার যৌগটা বেশি অবশ্যই যে মৌলের পরমাণু, অর্থাৎ S থাকছে মাঝখানে দুধারে হাইড্রোজেন, অর্থাৎ বন্ধন কটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো। একইভাবে বলছি মিথেন CH4, অর্থাৎ কার্বনের যৌগটা 4, সো কার্বনের যৌগটা বেশি বলে কার্বন থাকছে মাঝখানে, চারদিকে চারটে হাইড্রোজেন থাকছে, অর্থাৎ কটা বন্ধন, চারটে। ফসফরাস ট্রাইক্লোরাইড PClC, কার যোজ্যতা বেশি দেখেই বুঝতে পারছি সংকেত দেখে, কার ফসফরাস, পি এর যোজ্যতা বেশি, আর ক্লোরিন তার মানে তিনটে পি থাকছে মাঝখানে আর ক্লোরিন তিনটে থাকছে সাইডে, অর্থাৎ বন্ধন কটা, সমযোজী বন্ধন কটা, তিনটে। ওকে, সো এখানে পদার্থের গঠন যে চ্যাপ্টারটা এটা শেষ হলো। তা পদার্থের গঠনে আজকে আমরা শুরু থেকে কি কি পেলাম, প্রথমে পেয়েছিলাম পদার্থের অবস্থা, তারপরে আয়নীয় যৌগ সম্পর্কে পেলাম, তারপরে বিভিন্ন যৌগের সংকেত পেলাম, সমযোজী যৌগ পেলাম, লাস্ট পেলাম কেন্দ্রীয় পরমাণু, এবং বিভিন্ন চার বিভিন্ন মৌলের কিন্তু বিভিন্ন যৌগের সংকেত পেয়েছি। নাও দ্য নেক্সট কিছু প্রশ্নাবলী পদার্থের গঠন চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্নাবলী অ্যাজ ইওর হোমওয়ার্ক দেওয়া হলো, এইগুলো করার চেষ্টা করবে। আশা করি ভিডিওর তে যা যা বলা হয়েছে সেগুলো মানে ঠিকঠাক ভাবে তোমাদের কাছে উপস্থিত করতে পারা গেছে। তো নাম্বার 1 কোশ্চেন হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। সেখানে ডাল্টন তার পরমাণুবাদে যে যে পয়েন্ট গুলো বলেছিলেন, পরমাণু মধ্যস্থ কণা তিনটের নাম, অর্থাৎ প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই তিনটের আধানের প্রকৃতি জানতে চাওয়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেল, একটা পরমাণু মডেল যে কোনো একটা একে, সেই পরিপ্রেক্ষিতে রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা দিতে হবে। নেক্সট সংজ্ঞায় কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে, এবং সেই সংজ্ঞাগুলোর যেগুলোর আঁকা দেওয়া সম্ভব বা যেগুলোর মডেল দেওয়া সম্ভব
বা যেগুলোর সংকেত দিয়ে কিছু বোঝানো সম্ভব সেগুলো কিন্তু সেইভাবেই এখানে সংজ্ঞাগুলো তৈরি করতে হবে। নেক্সট সোডিয়াম পরমাণু থেকে এনএ প্লাস আয়ন, সিএল পরমাণু থেকে সিএল মাইনাস আয়ন, আমি কিন্তু ভিডিওতে অলরেডি চিত্র সহকারে সেটা ডেসক্রিপশন দিয়েছি। পরমাণুর গঠন, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরিন, অক্সিজেন, এগুলো পরমাণুর গঠন গুলো দেখাতে হবে। কোন কোন বিজ্ঞানী চ্যাপ্টার ওয়াইজে কোন কোন বিজ্ঞানী কোন কোন জিনিসগুলো আবিষ্কার করেছিলেন, কি বলেছিলেন সেগুলো তৈরি করবে। নিউক্লিয়াসের ব্যাস, পরমাণু ব্যাসের মধ্যে যে পার্থক্য, কোন পদার্থে কি কি অবস্থা থাকতে পারে এবং সেই অবস্থাগুলোর কি বৈশিষ্ট্য সেগুলো প্রিপেয়ার করবে। নেক্সট হচ্ছে গলন, স্ফুটন, ঊর্ধ্বপাতন কি, সূর্যের কেন্দ্রে প্লাজমার উষ্ণতা, এখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে। নেক্সট তারপরে হাইড্রোজেন পরমাণু জুড়ে কিভাবে হাইড্রোজেন অণু তৈরি সম্ভব চিত্রের সাহায্যে দেখাতে বলা হয়েছে। একটা বন্ড ফলতে কটা ইলেকট্রন, আর তারপরে দেওয়া রয়েছে কিছু যৌগ দেওয়া হয়েছে সেগুলো কেন্দ্রীয় পরমাণুগুলির যোগ্যতা কত, লাস্টেই একদম আলোচনা করেছি নিম্নের যৌগগুলির অণু প্রাথমিক গঠন এবং অণুতে কটি সমযোজী বন্ধন উপস্থিত সেটা অলরেডি চার্ট ওয়াইজ কিন্তু আই হ্যাভ ডিসকাসড। তারপরে দুটি মৌলিক গ্যাস, দুটি গ্যাসীয় যৌগের নাম, সংকেত, আর লাস্ট দিয়েছি সংকেত। এখানে সংকেত আমি শুধুমাত্র পাঁচটা দিয়েছি, বাট চ্যাপ্টারের ভেতরে বইয়ে কিন্তু প্রচুর যৌগের নাম দেওয়া রয়েছে, আর সংকেত গুলো কিন্তু আমি অলরেডি ভিডিওতে একবার আলোচনা করেছি। সো প্রত্যেকটা যৌগের সংকেতই কিন্তু আলাদা আলাদা করে প্রিপেয়ার করবো। নাও ফর টুডে থ্যাংক ইউ।